আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ সাথে আছে আরিফ চৌধুরী। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরে আসছেন যাত্রীরা। সড়ক ও নৌপথে রাজধানীমুখী গাড়িগুলোতে যেমন অতিরিক্ত যাত্রী তেমনি ফেরিগুলোতেও পরিবহনের চেয়ে যাত্রীর চাপ বেশি। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ ফেরত যাত্রীদের চাপ বাড়ছে। নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করছে দূরপাল্লার পরিবহন। ঈদ শেষে ভেঙে ভেঙে ফেরার কারণে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। পরিবহনগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব। দক্ষিণাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া প্রান্তে রাজধানীমুখী ঈদ ফেরত যাত্রীদের ভিড় রয়েছে। বাংলাবাজার ছেড়ে আসা ফেরিগুলোতে যানবাহনের চেয়ে যাত্রীদের উপস্থিতি বেশি। বিআইডব্লিউটিসি জানিয়েছে সকাল থেকে এই নৌরুটে 17টি ফেরি চলাচল করেছে। নোয়াখালীর হাতিয়ার সুখচর ইউনিয়নে কাজল কৃষ্ণ দাস নামের এক স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শান্তচন্দ্র মজুমদার নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ভোর 4টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান ইন্দ্রেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজল। তার ছেলে জানান, স্থানীয় খোকন চন্দ্র মজুমদারের কাছ থেকে পাওনা টাকা আদায়ের জন্য রোববার বিকেলে তার বাড়িতে গেলে খোকনের ছেলে শান্ত মজুমদার তাকে আটকে রেখে মারধর করে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও অন্তত 42 জন নিহত হয়েছেন। এক সপ্তাহ ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত 58 শিশুসহ প্রায় 200 মানুষের মৃত্যু হয়েছে। অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে প্যালেস্টাইনে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। 2014 সালের পর সবচেয়ে ভয়াবহ ফিলিস্তিন ইসরায়েল সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। সোমবার ভোরে গাজাবাসীদের ঘুম ভাঙিয়ে ইসরায়েলি বিমান হামলার বোমা বর্ষণের শব্দ। চলমান সংঘাতে সবচেয়ে ভয়ঙ্কর ইসরায়েলি হামলার দিনে শিশুসহ অনেকেই হতাহত হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি বহুতল ভবন। ইসরায়েলের সেনাবাহিনী একটানা 40 মিনিট ধরে রকেট হামলা চালিয়েছে গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে। উত্তর গাজার 150 স্থানে একই সঙ্গে চালানো হয় ইসরায়েল দখলদার বাহিনীর হামলা। 160টি যুদ্ধবিমান এই হামলায় অংশ নেয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আয়রন ডোম সিস্টেম তৈরি করেছে ইসরায়েল, যা তাদের রক্ষা করছে হামাসের রকেট হামলা থেকে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রোববার ভোররাতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে হামাসের আঞ্চলিক নেতা ইয়াহিয়া আল সিনোয়ারের বাড়িতে হামলা চালিয়েছে তারা। প্যালেস্টাইন ও ইসরায়েলের সংঘাত বিষয়ে জরুরি জাতিসংঘের বৈঠকে মহাসচিব অ্যান্তনিও গুতেরেস অবিলম্বে এই নারকীয়তা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি উভয় পক্ষকেই এই সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সাথে নারী ও শিশুদের উপর হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ প্রধান। চীনের পররাষ্ট্রমন্ত্রী এই হামলাকে মধ্যযুগীয় বর্বরতা বলে উল্লেখ করেছেন। এদিকে ইসরায়েল ও গাজার লড়াই সপ্তম দিনে গড়ালেও সহিংসতা থামাতে কোনো লক্ষণ দেখা যায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, পুরো শক্তিতে হামাসকে মোকাবেলা করা হবে। সকল আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে এই অভিযান চালু থাকবে বলে জানিয়েছেন তিনি। এর আগে এক সরকারি বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে আত্মরক্ষার কথা তুলে সমর্থন করায় ধন্যবাদ জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ সমর্থনের পর যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট সদস্যরাও বাইডেনের সমালোচনায় মুখর। মুসলিম রাষ্ট্রগুলোর সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স ওআইসি নির্বাহী কমিটির জরুরি বৈঠকে ফিলিস্তিনের চলমান নৃশংসতার জন্য এককভাবে ইসরায়েলকে দায়ী করা হয়েছে। বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্যালেস্টাইনের নারী ও শিশুদের উপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছেন। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। অ্যাথলেটিক বিলবাওকে 1-0 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে রইল রিয়াল।